ইলিশ মাছ, ইলিশ মাছের গন্ধে সারা বাড়ি ভরে গেছে। তো রান্না না করে যদি বাড়িঘর গন্ধে ভরে যায়, তাহলে ভাবো তো রান্না করার পরে কি অবস্থাটা হতে পারে। তো চলো মাছগুলো গিয়ে এখন রান্নাঘরে রেখে আসি, তারপরে তোমাদের সঙ্গে আমি কথা বলছি। আগে ঢেকে রাখি, না হলে একদম বিড়ালে তো বুঝতেই পারছো সব মানে শ্যাপো করে দেবে, কিছু করার থাকবে না। তারপরে এই যে দেখো আমি ঢেকে এখন পাটা দিয়ে ধুয়ে দেবো, তো পরে আমি আবার এটাকে ফ্রিজে নিয়ে গিয়ে ধুয়ে দেবো, কারণ যেহেতু এখন আমি রান্না করবো না, এটা রাতে করবো তার জন্য। আর এই দেখো আমার বাড়িঘর মোছা একদম সব কমপ্লিট, কাজবাজ সব শেষ হয়ে গেছে, আর কিচ্ছু বাকি নেই আমার। তো চলো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। তো বন্ধুরা, সকাল থেকে অনেক কাজকর্ম হয়ে গেল, তো সব কিছুই শেষ। তোমরা দেখলে আমি মাছগুলো ধুয়ে এলাম, তোমাদের সঙ্গে সেটা তো শেয়ার করলাম যে মাছগুলো ধুয়ে আনলাম আমি এখন। তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে একদম অস্থির অবস্থা। তো আমার এখন সব কাজকর্ম শেষ হয়ে গেছে, কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, খালি মাছ কাজে ধুয়ে আনলাম, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এখন আমার ঘর বাড়ি থেকে মোছামুছি কমপ্লিট করা সবই হয়ে গেছে। তো আমি এখন চলো স্নানটা সেরে আসি, আর তোমাদের সঙ্গে রাতে আমি ভিডিওটা শেয়ার করবো সবটাই। এখন থেকে স্টার্ট করলাম, তাহলে তোমাদের সঙ্গে একটু ইন্ট্রোটা করে নিলাম, তো রাতে সবটাই শেয়ার করবো তোমাদের সঙ্গে। তো চলো তাহলে তাড়াতাড়ি করে আমি স্নানটা সেরে দিলি, আর আমি মাছ ধুয়ে এলাম, তোমরা তো দেখলি আমি ইলিশ মাছগুলো ধুয়ে এলাম। তো আজকে আমার শ্বশুরমশাই বাজারে আজকে পেয়েছে, তো এই কারণে ইলিশ মাছ আর কি নিয়ে চলে এসেছি। তো উনি বললো এটা রাতে ভালো করে মানে আর কি বেশ করে ভাপা করতে। তো ছোটো ছোটো মাছ পেয়েছে, তো ছোটো ছোটোগুলোই বললো ভাপা করতে। আর দেখবে বড়ো মাছের থেকে ছোটো মাছের টেস্ট মানে অত্যাধিক বেশি হয়, তো ছোটো মাছের টেস্টটা ভালোই লাগে, বড়ো মাছের থেকেও বেশি মানে স্বাদ হয়। তো তিনটে মাছ পেয়েছে ছোটো ছোটো, তো লাস্ট বাজারে গেছে, সেই বাজার উঠে যাচ্ছিলো তখনই গিয়েই মাছগুলো পেয়েছে, তাই নিয়ে চলে এসছে। তো আজকে দেখি রাতে রান্না করতে পারি, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। তো চলো তাহলে আমি তাড়াতাড়ি স্নান ধান কমপ্লিট করে নিই, আর ছেলেকে আনতে যাওয়ার টাইম হয়ে যাচ্ছে, আমার স্কুলে মানে যেতে হবে, ছেলে স্কুলে গেছে, ছেলেকে নিয়ে আসবো। আর আমি পুরাটাই ভেজা, দেখবে তোমরা আমি যে ভেজা। তো এই দেখো আমার নাইটি একদম ভিজে চিপচিপে হয়ে আছে, তো একদম মানে কি বলবো তোমাদেরকে, আর কিছু বলারই নেই। এই দেখো একদম ভিজে গেছে প্রচণ্ড পরিমাণে। তো এখন আমার স্নান না করলে উপায়ই নেই, তো আমার স্নান করতে হবে তাড়াতাড়ি করে, নাহলে মানে তোমরা তো জানোই আমি কদিন ধরে প্রচণ্ড পরিমাণে ভিজে ভিজে কাজ করছি বৃষ্টিতে। দুদিন ধরে বৃষ্টি হচ্ছে, কিছু করার নেই, বৃষ্টি যখন হচ্ছে বৃষ্টির মধ্যে কাজ করতে হচ্ছে, কাজ তো আর ফেলে রাখা যায় না, কাজ ফেলে রেখে তো মানে শুয়ে থাকা যায় না, আমি তো সেটা পারি না। কেন আমার কাজ যতক্ষণ কমপ্লিট না হয় আমি শুয়ে থাকতেই পারি না, আমার শরীরটা কেন না মানে ছটফট ছটফট করতে থাকে। তো কার কার এমনটা হয় অবশ্যই কমেন্টে জানিও কিন্তু আমাকে, ঠিক আছে? তো চলো তাহলে আমি ফটাফট করে স্নানটা সেরে আসি, স্নান সেরে তারপর তোমাদের সঙ্গে এসে জমিয়ে রাত্রে আমি ইলিশ ভাপা রাখবো, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো তোমাদেরকে তো বলেই ছিলাম আমি তোমাদের সঙ্গে রাত্রের রান্নাটা আজকে সম্পূর্ণটাই শেয়ার করব, তাই দেখো আবার চলে এলাম তোমাদের সঙ্গে দেখা করতে, কথা বলতে, আর রাত্রে সমস্ত রান্না শেয়ার করতে। তো ভাত বসিয়ে দিয়েছি, তোমরা তো দেখতেই পাচ্ছ, আর কি বলবো বলো। চলো চালটা নিয়ে এসে ধুয়ে দিয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে গল্প করছি। তো চালটাও নিয়ে আসা হয়ে গেল, চলো আমি এবার ধুয়ে ভাতটা আগে বসিয়ে নিই। আমাদের বাঙালিদের, বাঙালি খালি বলবো না, যারা বাঙালি ছাড়াও যারা আছো, প্রত্যেক কটা মানুষেরই, প্রত্যেক মানুষেরই বলতে গেলে ইলিশ মাছ সব থেকে প্রিয় মাছ, কারণ ইলিশ মাছ হলো মাছেদের মধ্যে সব থেকে সুস্বাদু মাছ। তো ইলিশ মাছটা যখন আমাদের মতো গরিব পরিবারে যখন আনা হয় না, তখন আমরা সেই মাছটাকে সুন্দর করে ধুয়ে বেঁচে খুব যত্ন সহকারে রান্না করি, কারণ যাতে মাছটা খারাপ না হয়ে যায়। আমাদের মতো গরিব সংসারে এই ইলিশ মাছ মানে মাছ আসা মনে হয় একটা মানে ভাগ্যর ব্যাপার, কারণ মাছের যে পরিমাণের দাম, সেই দাম দিয়ে আমরা যদি কিনে খেতে যাই, তাহলে আমাদের গোটা মানে মাসের মানে মায়নাটা লেগে যাবে। এই কারণে ইলিশ মাছটা যখন আনা হয় না বন্ধুরা, তখন যত্ন সহকারে রান্না করার চেষ্টা করি। তো চলো আজকেও সেই রকমই করবো, যত্ন সহকারে রান্না করব। এখন তাড়াতাড়ি করে ভাতটা বসিয়ে নিলাম, তারপরে এখন ইলিশ মাছের প্রিপারেশন শুরু করে দেব। তো আজকে যেহেতু ইলিশ মাছ ভাপা করব, আমি আজকে কড়াইতে করব, আমার শ্বশুরমশাই বলেছে কড়াইতেই খাবে। তো চলো তাহলে আমি ফ্রিজে রেখে এসেছিলাম মাছটাকে, সেটাকে নিয়ে আসি। এই দেখো নিয়ে চলে এসেছি, আরও একবার ধুয়ে নেব, যেহেতু ফ্রিজে রাখা ছিল, তো আরও একবার ধুয়ে তারপরে আমি এটাকে রান্না করব। তো চলো তোমরা দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। আর এই দেখতেই পাচ্ছ আমি মিক্সির মধ্যে গোটা সর্ষে, গোটা জিরে আর কটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর সর্ষের তরকারি তো যেহেতু ঝাল হয়ে যায় সর্ষে এমনিতেই, ঝাঁজ বেশি বুঝতেই পারছো, তারপরে আবার বেশি লঙ্কা দিলাম না, যেহেতু বাচ্চারাও আছে একটু খাবে, ওরাও একটু মানে খেতে চাইবে, ওই এই কারণে আর কি লঙ্কাটা বেশি আমি দিলাম না।
তো চলো তাহলে আমি মিক্সিতে মশলাটা এখন তাড়াতাড়ি করে নিই। আর এক হাত দিয়ে ভিডিও করা আর এক হাত দিয়ে কাজ করা, তোমাদের সঙ্গে শেয়ার করা কতটা যে কঠিন দেখানো বন্ধুরা, তোমাদেরকে কি বলবো, মানে মুখের ভাষায় প্রকাশ করার মতো নয়। এতটাই মানে খাটনি হয়ে যায় শরীর, আর এত একা একা হাতে না মনে হয় কি কোন টাইমে মানে কি পড়ে যাবে, কি নষ্ট হয়ে যাবে, এই তো মনে ফোনটাই পড়ে গেল, এই মনে হয় এই জিনিসটাই আমার হাত থেকে পড়ে গেল, এই ভয়টাই মনের মধ্যে থাকে। আর যেহেতু কেউ নেই ধরার মতো, ভিডিও করে দেওয়ার মতো, এই কারণে একারই করতে হয়। তো এখানে সেখানে মানে যেখানে সেখানে রেখে রেখে আমি ভিডিও করি, কি আর করবো, এখন জায়গা খুঁজে নিয়েছি, সেই জায়গায় রেখে 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 ভিডিও করি। প্রথমে তো খুবই কষ্ট হতো, জায়গা খুঁজে পেতাম না, এখন আবার মানে করতে করতে জায়গা ঠিক হয়ে গেছে। আর এই দেখতে পাচ্ছ আমার মিক্সিতে মশলা করা হয়ে গেছে, দেখো তো পুরাই মানে মিক্সি হয়ে গেছে একদম। মিক্সিতে অনেকে বলে কি না সর্ষে জিরে এসব পেস্ট হয় না, কিন্তু আমার কাছে তো সবই হয়ে যায়। অবশ্য সবাই বলতেও পারো যে হয়তো মানে বাটনা বাটার ভয় হয়তো বলছি, সেটা নয়, একদমই নয়, তো আমার কাছে হয়ে যায়। অনেকে বলে, এটা আমার শাশুড়ি মাও বলে থাকেন যে মিক্সিতে হয় না, কিন্তু আমি করে ফেলি, কোনো অসুবিধা হয় না। আরে দেখো আমার হয়ে গেছে, তো আমি এখন তাড়াতাড়ি করে কড়াইয়ের মধ্যে সমস্ত কিছু দিয়ে যা যা লাগে ইলিশ ভাপা করতে, সবাই তো সেটা জানোই, নতুন করে কিছু বলার নেই। তো বেকার আমি বলে আবার বেফালতু টাইমটা নষ্ট করবো, তোমরা তো সবাই জানো কী কী লাগে মানে দিতে ভাপাতে। তো সমস্ত কিছু দিয়ে মাছগুলো দিয়ে মেখে তারপরে আমি একদম বসিয়ে দেবো কড়াই, শুদ্ধ উনানে বসিয়ে একদম ঢেকে দেবো, আস্তে আস্তে হতে থাকবে। আর দেখো তেল ঠেল সমস্ত কিছু দিয়ে দিচ্ছি আমি, আর আগেও আমি তেল দিয়েছিলাম, সেটা আমি ক্যামেরা মানে ক্যাপচার করতে পারিনি, মানে আমি ক্যামেরা করেছি কিন্তু সেটা উঠেনি, তো পরে যে আবার একটু দিলাম যখন, তখন তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। চলো এই যেমন মাখা হয়ে গেছে, এক একটা করে মাছ আমি এখন দিয়ে আবার মেখে তারপরে বসিয়ে দেবো। আর মানে কি বলবো, মানে নিজে হাতে রান্না করে যে নিজের স্বাদ বলবো সেটা একদমই নয়, সবাই খেয়ে বলেছে খুবই স্বাদ হয়েছে, যেহেতু আমি মানে রান্না করতে পারি না, দেখো সত্যিকারের কথা রান্না করতে পারি না, যেটুকু পারি সে মানে করার চেষ্টা করি আর কি, যে সবাইকে জানি একটু সুস্বাদু করে রান্না করে খাওয়াতে পারি, এটাই আর কি সবসময় চেষ্টায় থাকি। আর দেখো আমি মেখে যে একদম কড়াইটা শুদ্ধ একদম বসে, ও তোমাদেরকে বারবার এক কথাই বলছি, কড়াইটা শুদ্ধ বসা মানে তো কি খালি এমনি মাছগুলো বসিয়ে দেবো, বলো তো, ওই যে কড়াইটা বসিয়ে দিলাম, এদিকে ভাত হচ্ছে, তো আর এখন আর একটা কিছু হবে, খালি তোর এই একটা তরকারি দিয়ে খাওয়া হয়ে যাবে না, তো আর একটা কিছু করতে হবে, তার জন্য আমার এখন কাটতে হবে সবজি, দেখি কি কেটে নিই। এই যে আমার দেখো পাশে মাছও হয়ে গেছে, এই পাশে মনে হয় আমি কিছু ভাজাভুজি করলাম, হ্যাঁ কিছু ভাজাভুজি করলাম, যেহেতু মানে কি বলবো আর তোমাদেরকে, ভুলে যাই ভয়েস দেওয়ার সময় মানে ভুলে যাই কি করলাম না করলাম সবটাই আমি ভুলে যাই। তো দেখতে পাচ্ছ আমার রান্না একদম কমপ্লিট, এই দেখো সব কমপ্লিট হয়ে গেছে, এই যে ভাত আমি নামিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ ভাত এখানে, এই যে গরম গরম ভাত নেমে গেছে, একদম ধোয়া উঠছে দেখতে পাচ্ছ তো, এখনই কেবলই আমি উপর মানে মানে হাঁড়িটা উপর করেছিলাম, এই যে এখন উঠিয়ে রাখলাম, মার গলে গেছে। আর এই দেখো এখানে বেগুন ভেজে রেখেছি আমার ভাশুরের জন্য, যেহেতু আমার ভাশুর আর কি ভেন্ডি ভাজা খায় না, এই কারণে ওনার জন্য দু পিস বেগুন ভেজে রেখেছি। আর এই যে এখানে পেঁয়াজ দিয়ে সুন্দর করে আমি বেশি করে তেল দিয়ে আর কি ভেন্ডি ভেজেছি, আর এখানে যে কলা ভেজেছি, কলা ভাজা খেতে কে কে ভালোবাসে অবশ্যই কমেন্টে জানাবে, আমি তো ভালোবাসি সেটা তোমরা আগেই জেনে গেছো আগের ভিডিওতেই। আর এই দেখো স্পেশাল খাবারটা মানে স্পেশাল তরকারি, যেটার জন্য আজকের মেন ভিডিও, তো হয়ে যে আমার ইলিশ ভাপা একদম রেডি কমপ্লিট হয়ে গেছে। তো চলো তাহলে ভিডিওটা এখানেই আজকে শেষ করব, বেশি বড় করব না, তো আজকে তোমাদের সঙ্গে রাত্রের মেনুটা আমি শেয়ার করলাম, তো এখানে আমি তোমাদের সঙ্গে মানে কথা বলেছি কিন্তু কিছু অসুবিধার জন্য আমি মানে ভয়েসটা মিউট করে দিয়েছি, তো মানে শোনাতে পারিনি আমি, তাই তোমাদেরকে এমনি ভয়েসে বলে দিচ্ছি। তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে আজকের মতো টাটা, আসি নতুন ভিডিওর জন্য অপেক্ষায় থেকো, খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও নিয়ে আমি আসবো, তোমাদের সঙ্গে দেখা করবো। আরও হ্যাঁ তোমরা আমায় ফুল সাপোর্ট করো, আমার পাশে থেকো, আর তোমাদের কাছে ভালোবাসাটুকু চাই, তোমরা একটু ভালোবাসা দিও আর আশীর্বাদ করো আমায়।